আসসালামু আলাইকুম ভিভার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কমলার কুষা দিয়ে পাবদা মাছের চুল তো চলুন দেখি প্রস্তুত প্রণালী আমি এখানে মাঝারি সাইজের কিছু পাবদা মাছ নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়া এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে চিলিটিরা সাধারণত ছোটো মাছ কমলার কুষা দিয়ে রান্না করেন তো আমার কাছে আজ ছোট মাছ বাসায় নেই তাই আমি একটু ব্যতিক্রম কিছু চেষ্টা করছি দেখি পাবদা মাছ দিয়ে কীরকম হয় তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো চুলায় একটি প্যান বসিয়ে দিব সামান্য তেল নিয়ে প্রথমে মাছগুলো বেজে নিতে হবে আমি এখন মাছগুলো উল্টে দিচ্ছি এপাশ ওপাশ ভালো করে বাজার জন্য আমার মাছগুলো প্রায় বাজা হয়ে এসছে এখন আমি চুলায় অন্য একটি হাড়ি বসিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো তেল প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা রসুনটা হালকা বেজে নিচ্ছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এটাও ভালো করে বেজে নিচ্ছি এখন অ্যাড করতে হবে গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া কোয়াটার চা চামচ মরিচ গুঁড়া আর দিয়ে নিবো কমলার কুষা ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য পানি অ্যাড করতে হবে মশলাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ ডাকনা দিয়ে ডেকে রাখবো দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর ফিরে এলাম আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মাছ মাছ দেয়া হয়ে গেলে আবার ডাকনা দিয়ে ডেকে রাখবো দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর ফিরে এলাম এখন পানি অ্যাড করতে হবে আমি আমার পছন্দ মতো পানি অ্যাড করে নিচ্ছি আপনারা যে যার চাহিদা মতো পানি অ্যাড করে নেবেন চুলায় ব্লক চলে আসলে দিয়ে দিব সামান্য কিছু ধনে পাতা কুচি দেখলেন তো ভিওয়ার্স খুব সহজে তৈরি হয়ে গেল কমলার কুসা দিয়ে পাবদা মাছের ঝোল আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আপনাদের প্রতিটি কমেন্টই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই শুভকামনায় আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ